সোনিয়া নামের এক ধনী মেয়ে তার বাবা মায়ের সাথে বিশালগড় নামে একটি গ্রামে থাকত। সোনিয়া খুব দয়ালু ছিল, সে সর্বদা দরিদ্র লোকেদের টাকা দিয়ে সাহায্য করত। অন্যদিকে সোনিয়ার বাড়ির কাছে ওর বেঈমান কাকা আর কাকিমা থাকত। তারা দুজনেই সোনিয়ার টাকার জন্য খুব হিংসে করত। এই সোনিয়া প্রতিদিন গরিব মানুষদের টাকা দেয়, ওকে এভাবে টাকা নষ্ট করতে দেখে আমার খুব রাগ হয়। অনেক হয়েছে, এখন আগে আমি আমার ভাই আর ওর বউকে মেরে তাদের সব সম্পদ দখল করব। তারপর একদিন সোনিয়ার বাবা মা গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন, তখন সোনিয়ার কাকা তাদের গাড়িকে একটা বড় ট্রাক দিয়ে ধাক্কা মারে। গাড়িটি সরাসরি পাহাড়ের নিচে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সোনিয়ার বাবা মা মারা যান। সোনিয়া যখন তার বাবা মায়ের মৃত্যুর খবর জানতে পারে, তখন বেচারা মেয়েটি দুঃখ পায় এবং খুব কাঁদে। এরপর সোনিয়ার কাকা তার স্ত্রী আর ছেলেকে নিয়ে সোনিয়ার বাড়িতে পৌঁছয়। দেখ সোনিয়া, তোর বাবা মা মারা গেছে, এখন আমি এই বাড়ি দখল করতে এসেছি, চল এক্ষুনি এখান থেকে চলে যা, নাহলে ফল খুব খারাপ হবে। না না, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, তোমরা তিনজন এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে আমি গ্রামবাসীকে ডেকে তোমাদের মার খাওয়াবো। আরে এখানে লোকজন হলে গ্রামবাসী আমাদের আসল পরিচয় জানতে পেরে যাবে, তাই এই সোনিয়াকে লুকিয়ে রাখতে হবে। এরপর সোনিয়ার কাকিমা তার মাথায় মারে, সোনিয়া তখনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর সোনিয়ার কাকা ও কাকিমা তার হাত পা দড়ি দিয়ে বেঁধে নদীতে ফেলে দেয়। অন্যদিকে সোনিয়ার পোষা কুকুর বান্টি এসব দেখে সোনিয়াকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। এরপর বান্টি কোনো মতে সোনিয়াকে ধরে নদী থেকে তুলে নিয়ে যায়, কিন্তু সে সময় সোনিয়া সম্পূর্ণ অজ্ঞান হয়ে পড়ে। বান্টি তার মালকিনের এই অবস্থা দেখে খুব দুঃখ পায় এবং দুঃখে কাঁদতে থাকে। তখন পাশ দিয়ে যাওয়া একটি রাক্ষস তাদের দুজনকে দেখতে পায়। এই মেয়েটাকে আর ওর এরম অবস্থা হলো কিভাবে? এরপর রাক্ষস তার ব্যাগ থেকে একটি জাদুর কেক বের করে বান্টিকে খাওয়ায়। সে কেক খাওয়ার সাথে সাথে সে অবিকল মানুষের মতো কথা বলতে শুরু করে। আমার মালকিনের লোভী কাকা কাকিমা তার সমস্ত ধন সম্পদ কেড়ে নিয়ে তাকে হত্যা করার জন্য নদীতে ফেলে দিয়েছে, দয়া করে আপনি আমার মালকিনকে বাঁচান। তুমি চিন্তা করো না, আমি এখনই সব ঠিক করে দেব। এরপর রাক্ষস তার বোতল থেকে জাদুর ওষুধ বের করে সোনিয়াকে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান ফিরে পায়। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ রাক্ষস দাদা। এসবের জন্য আমাকে না, এই বিশ্বস্ত কুকুরটিকে ধন্যবাদ দাও, যদি এ তোমার সাথে না থাকতো তবে তুমি কখনোই বাঁচতে না। ও আমাকে তোমার দুষ্ট কাকা আর কাকিমার ব্যাপারে সব বলে দিয়েছে, এখন আমি ওদের দুজনকে শিক্ষা দিয়ে তোমার ধন সম্পদ আবার তোমাকে ফিরিয়ে দেব। রাক্ষসী তখন সোনিয়া এবং তার কুকুরকে কাঁধে নিয়ে বাতাসে উড়তে উড়তে একটি জাদুর হ্রদের কাছে পৌঁছে যায়। সেই হ্রদের জল সোনার মতো চকচক করছিল। তারপর রাক্ষসটি সোনিয়ার কুকুরটিকে তুলে নিয়ে হ্রদের জলে ফেলে দেয়। তখনই জাদুকরি জলের প্রভাবে সোনিয়ার কুকুরটি একটি বিশাল বাড়িতে পরিণত হয় এবং হ্রদ থেকে বেরিয়ে আসে। এখন তোমার কুকুরটি একটি জাদুকরি বাড়িতে পরিণত হয়েছে, এটি তোমাকে সর্বদা খারাপ লোকেদের থেকে রক্ষা করবে, তুমি এটা নাও আর তোমার কাকা কাকিমাকে একটা শিক্ষা দাও। এরপর রাক্ষসকে ধন্যবাদ জানিয়ে সোনিয়া তার জাদুকরি কুকুরের বাড়িতে যায়। তারপর জাদু কুকুর বাড়ি বাতাসে উড়ে সোনিয়ার কাকা ও কাকিমার কাছে পৌঁছয়। তোমরা দুজনে আমার প্রতি অনেক অবিচার করেছো, আমি তার প্রতিশোধ নিতে এসেছি। তখন সোনিয়ার কাকার ছেলে বলে, আরে বাবা, এই সোনিয়ার কুকুরটা মায়াবী ঘরে পরিণত হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি তোমাদের তিনজনকেই শাস্তি দিতে এসেছি। ওরে সোনিয়া, তোর এই মায়াবী কুকুরের বাড়ি থেকে আমরা ভয় পাই না, তুই এখানে এসে অনেক বড় ভুল করেছিস, আজ আমার হাত থেকে তুই বাঁচবি না।
আচ্ছা এই কথা মোটু কথা কাট, এখন তোকে একটা শিক্ষা দিতে হবে দেখছি। এরপর সেই মায়াবী কুকুর ঘরের ভিতর থেকে প্রচুর কুকুর বেরিয়ে এসে সোনিয়ার কাকা কাকিমা ও তার ছেলেকে কামড়াতে থাকে। আরে মরে গেলাম, ওকে বাঁচাও। মা বাবা আমাকে বাঁচাও, এই কুকুরগুলো আমি মেরে ফেলবে। এরপর তিনজনেই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তারপর ওই সব কুকুরই তাদের তিনজনকে ধরে বাতাসে উড়ে বড় সাগরে নিয়ে গিয়ে ফেলে দেয়। তারপর ওরা তিনজন সাগরে সাঁতার কেটে একটা নির্জন দ্বীপে পৌঁছে যায়। আরে বাবা, এখন এই সমুদ্র থেকে আমরা কিভাবে বেরোবো? বাবা এখন আমাদের কিছুই করতে পারবো না, আজ বুঝলাম খারাপ কাজের ফল সব সময় খারাপ হয়। জীবনে যত ভুল করেছি তার শাস্তি পেলাম। তারপর সেই দিন থেকে তারা তিনজনেই চিরতরে সেই দ্বীপে আটকা পড়ে যায় এবং তাদের জীবন কাটাতে বাধ্য হয়। এইভাবে সোনিয়ার জীবন থেকে সমস্ত ঝামেলা শেষ হয়ে যায় এবং সে তার জাদুকরী কুকুরের সাথে সুখে বসবাস করে।